আমার কাছে অসম্ভব ভালো লাগার একটা তরকারি এই চাল কুমড়ো দিয়ে জল বড়া। ভীষণ মজার এই রান্নাটি, অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন যারা এখনও তৈরি করে খাননি। তো আমি জল বড়া তৈরি করার জন্য এখানে মাসকলাই ডাল ব্যবহার করেছি। ডালগুলো আগে থেকে একটু ভেজে নিব লাল লাল করে, তারপর এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত, কারণ এইগুলোকে আমি বেটে নিব পাটায়। কেউ চাইলে কিন্তু মিক্সারে দিয়ে একদম সুন্দর করে মিক্স করে নিতে পারেন। তো আমার ডালগুলো একদম ভিজে গেছে, এখন আমি এখানে বড় বড় দুটো রসুনের কোয়া দিয়েছি এবং ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ, আন্দাজ মতো লবণ দিয়ে ডালগুলো এবং উপকরণগুলো বেটে নিব খুব ভালো করে। একেবারে মিহিন মিহিন করে না ফেললেও হবে, একটু গোটা গোটা থাকলেও খেতে ভালো লাগবে। তো আমি দুটো বাটা দিয়ে নিয়েছি, কেউ চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তবে যে কোনো বাটাবাটি করার যে রান্নাগুলো থাকে এগুলো পাটা পোতার স্পর্শ পেলে মনে হয় রান্নার টেস্ট আরও একটু বেড়েই যায়। তো আমি বেটেই নিলাম, যদিও গরমের ভিতরে একটু কষ্ট বাটাবাটি করা, তো যাদের কষ্টকর মনে হবে তারা একটু কষ্ট করে ব্লেন্ড করে নেবেন। তো আমার কিন্তু বাটাবাটি করা শেষ, এখন চলেন মূল উপকরণে চলে যাই, সেটা হলো চাল কুমড়ো। তো চাল কুমড়োটাকে আমি এখান থেকে অর্ধেকটা চাল কুমড়ো নিব, কারণ পুরোটা নিলে আমার তরকারি শেষ হবে না, অর্ধেকটা দিয়ে আমার হয়ে যাবে। তো অর্ধেকটা চাল কুমড়ো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। তো রান্না করার জন্য আমি এখানে কড়াইতে একটু সামান্য, এই রান্নাটায় খুব একটা তেল লাগে না, অল্প একটু তেলেই রান্নাটা হয়ে যায়। একটু তেলের ভিতরে দিয়ে দিয়েছি মাত্র একটা পেঁয়াজ, দিয়ে দিলাম সেই কেটে রাখা চাল কুমড়োগুলো। খুবই অল্প মশলা লাগে এই রান্নাটাতে, কিন্তু এত কম মশলা দিয়ে রান্না হলেও খেতে ভীষণ মজার। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং খুবই সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু আপনার শুকনো মরিচের গুঁড়া, আর কোনো মশলা টশলা আমি এখানে ব্যবহার করব না, মানে আদা রসুন বা অন্যান্য কোনো উপকরণ কিছুই দিব না। ওই যে দুই টুকরা রসুন দিয়েছি ডালের সাথে, ওটার ফ্লেভারেই খুব ভালো একটা আপনার ঘ্রাণ আসবে, তাতেই হয়ে যাবে। কেউ চাইলে আপনারা দিতে পারেন, আপনারা আসলে আপনাদের রুচি অনুযায়ী রান্না করে খাবেন। শুধু রান্নার ধরনটা মানে মেন বেসিকটা যে এটা দিয়ে এটা খাওয়া যায় এইটাই, তারপর আপনারা যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করেন সে সেইভাবে মনের মাধুরী মিশিয়ে রান্না করে নেবেন। তো একেবারে যখন আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে আরও একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এখন পানিটা যখন বলক উঠে এসেছে তখন আমি সেই বেটে রাখা মাসকলার ডাউলের ভিতরে আরেকটু সামান্য পানি মিক্স করে একটু পাতলা পাতলা করে নিলাম, বেশি ঘনতা দেওয়া যাবে না। তো এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে বড়ার মতো করে দিয়ে দিবেন, কেউ চাইলে চামচ দিয়েও দিতে পারেন। তো ছোটো ছোটো করে এরকম বড়া বড়া করে বসিয়ে দিবেন উপরে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে, দলা দলা থাকবে না, মানে বড়ার আকার থাকবে না। তো এভাবে সবগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে দিব এবং আঁচটা একটু লো করে দিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ডালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো সিদ্ধ হয়ে গেলে ডালের বড়াগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন এবং নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার ডালগুলো খুব বেশি গলেনি কিন্তু হালকা হালকা একটু বের হয়ে গ্রেভিটা খুব সুন্দর ঘন ঘন হয়ে যাবে এবং খেতে যে কী মজার এই তরকারিটা, অবশ্যই একদিন বাসায় রান্না করবেন, বিশেষ করে এই গরমের সিজনে চাল কুমড়োর মৌসুম থাকতে থাকতেই। তো আমি একটু ধনে পাতা দিয়েছি, শেষ আমার রান্নাটা, এখন শুধু খাওয়ার পালা। তো অবশ্যই বাসায় একদিন বানাবেন, যারা এখনও পর্যন্ত এইভাবে জল ভরা দিয়ে চাল কুমড়োটা খাওয়া হয়নি তারা বানিয়ে দেখবেন যে আসলে কেমন খেতে। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটান। তবে যাওয়ার আগে বলি, যদি ভালো লাগে আপনার মতামত শেয়ার করে একটা লাইক দিয়ে কষ্ট করে একটা শেয়ার করে দিন, যাতে বাকিরাও জানতে পারে এবং তারাও বানিয়ে খেতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।